তৃণমূল কংগ্রেসের 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী পান্না দেব আগরতলা চন্দ্রপুর এলাকায় আগামী 25শে নভেম্বর আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে যখন প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারে বের হয়েছে, তখন তাদের ওপর বিজেপি বাইক বাহিনী এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন আগরতলা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব। বর্তমানে আহত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব জানান, আগামী 25শে নভেম্বর আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে যখন তিনি আগরতলা চন্দ্রপুর এলাকায় ভোট প্রচারের জন্য মানুষের বাড়ি বাড়ি বের হন, তখন তিনি কয়েকটি বাড়িতে যাওয়ার পর একদল বিজেপি বাইক বাহিনী এসে 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেবকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং ওনার সাথে থাকা কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুরুতরভাবে মেরে আহত করে বিজেপি বাইক বাহিনীরা। বর্তমানে আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানান 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব।